মোহাম্মদ ওসমান গনি নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে। আমার প্রশ্ন হলো, অনেকেই বলে থাকে কেয়ামতের দিন নাকি একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং একজন আলেম অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কথাটুকু কতটুকু সঠিক? যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে, আশা করি হাদিসের রেফারেন্স সহ বলবেন। প্রিয় দর্শক, সুনানে তিরমিজির মধ্যে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাত ওয়া শাফফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এটি একটি হাদিস, এই হাদিসটি খুব সনদের বিবেচনায় খুব শক্তিমান না হলেও গ্রহণযোগ্য পর্যায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনে পাক তেলাওয়াত করে এবং কোরআনে পাকের বিধান অনুযায়ী সে আমল করে, অর্থাৎ সে কোরআনের হালালগুলোকে হালাল হিসাবে মান্য করে, হারামগুলোকে হারাম হিসাবে মান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআন তেলাওয়াত এবং কোরআনের উপর আমল করার বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ পাক তার পরিবারের 10 জনের ক্ষেত্রে তার সুপারিশ কবুল করবেন, এমন 10 জন যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আরেকটি হাদিসের মধ্যে একজন সাহাবি তিনি বলেন, সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি اكثر من بني تميم قيل يا رسول الله سوا قال سوايا فلما قام قلت من هذا قالوا هذا ابن ابي الجدعاء ابن ابي الجدعاء صحابي حديث বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তির শাফাআতের মাধ্যমে বনু তামিম গোত্রের লোকদের চেয়েও বেশি পরিমাণ লোক জান্নাতে যাবে। সাহাবা একরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া অন্য ব্যক্তির সুপারিশ? নবীজি বললেন যে হ্যাঁ, আমি ছাড়া অন্য ব্যক্তির সুপারিশ। এটি সহিহ হাদিস বর্ণিত সুনানে তিরমিজির। সুতরাং এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কিয়ামতের দিন নবী আলাইহি সালাতু ওয়াসালাম ছাড়াও এবং পয়গম্বর আলাইহিমুসাল্লামগণ ছাড়াও নেককার লোকদের এবং বিশেষ করে যারা আল্লাহর নিকট গ্রহণযোগ্য তাদের কাছ থেকে আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করবেন এবং তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক অনেক ব্যক্তিকে নাজাত দিবেন। সুতরাং হাফেজ ব্যক্তি 10 জনকে জান্নাতে নিয়ে যাবে ব্যাপারটি ঠিক এভাবে প্রমাণিত নয়, তবে যদি হাফেজ যিনি কোরআন তেলাওয়াতকারী হন, তিনি যদি কোরআনের উপর আমলকারী হন, তিনি যদি সালেহ হন এবং তিনি যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য বান্দা হন, তাহলে তিনিও সুপারিশের এই অধিকার পেতে পারেন, এই মর্যাদা তিনি পেতে পারেন এবং তার সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুনাহগার ব্যক্তিকে নাজাত এবং পরিত্রাণ দিতে পারেন। এটি সহিহ হাদিসের দ্বারাই প্রমাণিত।